আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের প্রথম মুসলিম দেশ পরিচিতি পর্ব। এভাবেই আমরা প্রত্যেকটি মুসলিম দেশকে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। আজকে আমরা জানব মুসলিম দেশ আফগানিস্তান সম্পর্কে। বর্তমানে আফগানিস্তানের অবস্থা অনেকটা 1757 সালে বাংলায় মির্জাফুরি সরকারের মতো। জনসংখ্যার একটি বিশেষ গোষ্ঠী বিদেশি শক্তিকে নিয়মিত সাপোর্ট দিয়ে ইংরেজদের টিকিয়ে রেখেছিল তখন। অপরদিকে বর্তমান আফগানিস্তানের অবস্থাও অনেকটা এমন। প্রথমেই দেখে নিই আফগানিস্তানের পতাকা। আফগানিস্তানের পতাকায় তিনটি রং, লাল, সবুজ, কালো। লাল রং হচ্ছে যারা আফগানিস্তানের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সবুজ রং হচ্ছে আফগানিস্তানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ও শান্তির প্রতীক, কালো রং হচ্ছে আফগানিস্তানের অতীতের খারাপ সময়। আফগানিস্তানের পতাকার মাঝে একটি মসজিদ, মসজিদের সাথে দুটি ছোট আফগান পতাকা, এর দুই পাশে আছে গম গাছের শীষ, আর সবার উপরে লেখা আছে কালেমা শাহাদার, সবার নিচে আরবিতে আফগানিস্তান লেখা, এর উপরে আরবি বছর 1298 লেখা আছে। আফগানিস্তানের অবস্থান মধ্য এশিয়ায়। আফগানিস্তানের আয়তন প্রায় 652,864 বর্গ কিলোমিটার। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আফগানিস্তান মূলত একটি পাহাড়ি দেশ। আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চলই পাহাড়ি এলাকা। হিন্দুকুশ পর্বতশ্রেণী আফগানিস্তানের মূল পার্বত্য এলাকা। আফগানিস্তান মোট 34টি প্রদেশে বিভক্ত। আফগানিস্তানের সাথে সীমান্ত রয়েছে ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও চীন দেশের। আফগানিস্তানের নিজস্ব কোনো সমুদ্রবন্দর নেই। অনেকেই হয়তো মানচিত্র দেখে আফগানিস্তান ও চীনের সীমান্ত দেখতে পাবেন না। চীনের সাথে আফগানিস্তানের সীমান্ত মাত্র 20 মাইলের। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমান্ত রেখা হচ্ছে ডুরান্ট লাইন। আফগানিস্তানের মোট জনসংখ্যা প্রায় 3,70,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার 2.34%। 99.6% মুসলিম, 0.4% অন্যান্য ধর্মের। জনসংখ্যার বেশিরভাগই হচ্ছে পাশতুন, যা মোট জনসংখ্যার 40-50%। অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে রয়েছে তাজিক জনগোষ্ঠী 25%, উজবেক 15%, হাজারা 10%। আফগানিস্তানে বিভিন্ন গোত্রের লোক থাকলেও দেশের 85-90% লোক দারি ভাষায় কথা বলে। দারি ভাষা হচ্ছে ইরানের ফার্সি ভাষার একটি সংস্করণ, অনেকটা ভারতের হিন্দি ও পাকিস্তানের উর্দু ভাষার মতো। তবে একটি মজার বিষয় হচ্ছে আফগানিস্তানে একজন মাত্র ইহুদি বাস করে, তার নাম জাবলান সিমিন্ত। তার স্ত্রী ও দুই মেয়ে অনেক আগেই আফগানিস্তান ছেড়ে ইসরায়েলে চলে যায়। তিনি বর্তমানে আফগানিস্তানের কাবুলে বসবাস করেন। খ্রিস্টপূর্ব 350 সালে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় বৌদ্ধ ধর্মের প্রচলন ছিল। আফগানিস্তানকে ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত করা হয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আলাইহিস সালামের সময়। কাবুল অভিযানে হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালামের বীরত্ব আমরা সবাই কম বেশি জানি। পরবর্তীতে আফগানিস্তান সেলজুক সাম্রাজ্য, ত্রিমুদিদ সাম্রাজ্য, সাফাবিদ সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, হোটাক সাম্রাজ্য, দুরানি সাম্রাজ্য, গজনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশরা সমগ্র ভারত দখল করে নিলেও আফগানিস্তান কখনো দখল করতে পারেনি। ব্রিটিশ সৈন্যরা 3 বার আফগানিস্তান আক্রমণ করে। প্রথম আক্রমণ করে 1839 সালে, যুদ্ধ শেষ হয় 1842 সালে। প্রথমবার আফগানরা জয়লাভ করে। দ্বিতীয়বার ব্রিটিশরা আফগানিস্তান আক্রমণ করে 1878 সালে, যুদ্ধ শেষ হয় 1880 সালে। দ্বিতীয় যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে। সর্বশেষ আফগান ইংরেজদের সাথে যুদ্ধ হয় 1919 সালে। 4 মাসের এই যুদ্ধে আফগানিস্তান জয়লাভ করে। আফগানিস্তানের মুদ্রার নাম আফগান আফগানি। আফগানিস্তানের মুদ্রার বর্তমান মূল্য $1 = $78.54 আফগান আফগানি। আফগানিস্তানের মোট জিডিপি প্রায় $21.7 বিলিয়ন, মাথাপিছু আয় মাত্র $601। ক্রয় ক্ষমতার ভিত্তিতে আফগানিস্তানের মাথাপিছু আয় হচ্ছে $2,024। আফগানিস্তানের শিক্ষার হার মাত্র 31%। দরিদ্র সীমার নিচে বসবাস করে 42% লোক, যা মোট জনসংখ্যার 1,30,00,000।
বর্তমানে আফগানিস্তানে রয়েছে পশ্চিমা মদতপুষ্ট সরকার। পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই সরকার গত 15 বছরে একটানা দুর্নীতিতে সারা বিশ্বের মধ্যে প্রথম হয়ে আসছে। দেশটিতে প্রচুর প্রাকৃতিক সম্পত্তি থাকা সত্ত্বেও আফগানিস্তান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের এক। এর মূল কারণ হচ্ছে বিদেশিদের চাপিয়ে দেওয়া যুদ্ধ। বর্তমানে আফগানিস্তানের অবস্থা অনেকটা 1757 সালে বাংলায় মির্জা ফুজি সরকারের মতো। জনসংখ্যার একটি বিশেষ গোষ্ঠী বিদেশি শক্তিকে নিয়মিত সাপোর্ট দিয়ে ইংরেজদের টিকিয়ে রেখেছিল তখন। অপরদিকে বর্তমান আফগানিস্তানের অবস্থাও অনেকটা এমন। 1919 সালে ব্রিটিশদের সাথে যুদ্ধে জয়ের পরেই আফগানিস্তানে আসে কমিউনিস্ট নাস্তিকদের বদনজর। সোভিয়েত কমিউনিস্টদের সাহায্যে আফগানিস্তানের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে বসানো হয় কমিউনিস্ট সরকার। এরপর থেকেই শুরু হয় গৃহযুদ্ধ। সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে 1999 সালে যুদ্ধে পরাজয় লাভ করে সোভিয়েত রাশিয়া। এখানে একটি বিষয় সবার জানা জরুরি, এই 10 বছরের যুদ্ধের ফলাফলের কারণে সোভিয়েত কমিউনিস্ট নাস্তিকদের দখল থেকে স্বাধীনতা লাভ করে কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিস্তান ও আজারবাইজানের মতো 6টি মুসলিম দেশ। ইউরোপ অঞ্চল থেকে স্বাধীনতা লাভ করে আরও 9টি দেশ। সব মিলিয়ে স্বাধীনতা লাভ করে 15টি দেশ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। আমাদের পরবর্তী দেশ হচ্ছে আলবেনিয়া। বিশ্বের সকল দেশ সম্পর্কে জানার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বেল আইকন চাপুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।